আসসালামু আলাইকুম ভিউয়ার্স, রাশিগড়ের নতুন একটা ভিডিওতে আন্নগো ব্যাকেরে স্বাগতম। তো ভিউয়ার্স, আইস গান গলাই লই চলি আইসি আমরা কিন এক সত্তা মাতা মা করে মূলের আগ্রে বাজি করবেন হে রেসিপি গে। তো চলেন কথা না বাড়াই দেখা যাক মূলের শাক বাজির রেসিপি। কারা জেডারা চাচিরা আনারা মুলার হাক বাজি করতে হইলে আনগো কিয়ে কিয়ে লাগবো আনারা কেন সাই হালা আই এনে কেন মুলার আগ্রে একসার বালা করি প্রথমে বাইছি বাসি একদম তামা তামা করি দুইছি কাড়ি কুড়ি একদম মানে রেডি করি লইছি। ওন আপনারা অত অনেকে কইতে না আরে সাদা সাদা এগিন কিয়ে দেখা যার আগে বিকতে কথা আছে না, মুড়ির লগে হোলটা ফ্রি আর মুলার হাগের লগে এটা লাই হাতারা মুলা ফিরি দিছে বুঝছেন নি। ওই হাগের গোয়াদি কদ্দুরে কদ্দুরা মুলা আসিল তো মুলা এগিন তো একটা করে কাড়ি লেছি ফিরি ফিরি দূর ফিরি না এগিন টিঙে দি কিনি লেছি। তো যাই হোক হাগে কিনের লগে দিবেলা আপনারা কিয়ে কিয়ে লাগবো জানেন নি। এই সান আপনারা কেন দুগা হু না মরিছিল বুঝছেন নি, আই এনে দুগা হু না মরিছিল লেছি হ্যাঁ যোগ্যারে বাজি করি হানি বুঝিয়ে দিছি হানি সান গড়র গড়র করে উত্তরে কি আছে দেখছি নিওরে বাবা আরে কি উত্তরান উত্তরের তো আপনারা কিনবেন কইয়ে বিদ্যা হানি বইয়ে দিবেন হানি কিন জন এক একসাথ তামা তামা করে উঠাইব তো আপনারা কিনবেন এই উত্তরে হানি কিনে বিদ্যে হানি কিন দিয়ে দিবেন। মনে রাখবেন মূলের হাক কিন্তু একটা শক্ত সময় সময় তো এই কিন্তু একটা ভালা করে হিজ করতে হইব। তো আপনারা কেন একটা তামা তামা করি একদম ফাটা ফাটা করি আগে কিন্তু হিদ্ধ করে লইতে হবো সর্বপ্রথমে তো এলগাই কেন এই কিন্তু একদম ফাটা ফাটা করি কি রুম হিদ্ধ করি লমু একদম কোনো কথা নাই এই সান একদম আজ একে করে হিদ্ধ করিয়ে আমরা কিরবেন এই কিন্তু হিদ্ধ করে নেবেন আর আমরা যাত্রা শুদ্ধ কেন আমরা তখন সিদ্ধ সিদ্ধ আর আমাকে হিদ্ধ বুঝছেন নি গো আনেরা তাই আমরা এই কিন্তু একটা ভালো করে একটা কিরম সিদ্ধ করবো টাগারা জেড়ারা চাচিরা এই সান আন্দারা আর আগে কিন্তু হিদ্ধ হয়ে গেছে এই সান আন্দারা এখন হিদ্ধ হয়ে গেলে কী যাব তো আয় কেন এলাকা কীরম জানেন নি একবারে হাজিংয়ে আছে না হাজিংয়ে নিবি তা আগে কিন্তু ডালি একসার ভালো করে ধুইল মু তো এই সান আগের হানি এই সান হিদ্ধ হয়ে গেলে দেখছেন নি হানি কিন কীরম হয়ে গেছে ক্যামেরা ভিতরে দেখা জানি আয় তো ন জানি এখন কেন এই সান সবুজ সবুজ হয়ে গেছে হানি এখন অনেক কেউ যাবো আর এখন হিদ্ধ হলে তো আপনারা বুঝবে নি তো আপনারা কি একটা আজি ভিতরে লো একসার বালা করে ধুইতে হইব কারণ নাহলে বালু টালু থাকবো আর আগেও একবার বালা করে ধুইছে আমার আরও বালা করে ধুইতে হইব তাহলে গাছ শুনে তোর নামে এখানে ধুই এলাম এই সান আপনারা আয় কেন আগে কিন্তু একসার বালো করে ধুইছি দুই এলগা হানি জরে বেলে বলি একে করে হালাই রেখছি আর সুলের রসে আবার কইয়ে বইয়ে দিছি কইয়ে গিয়ে একসার তামা তামা করে গরম হয়ে যায় আর এই সান আপনারা একদম তামা তামা রসা রসা করে গরম করে ফেলেছি তেল দি দিয়ে তো কাকারা জেড়ারা চাষিরা হ্যাঁ কেন কেন পরিমাণ মতন তেল দিয়ে দিছি আপনারা কেন একখানা পরিমাণ মতন তেল দিয়ে দিয়ে বেশি যদি করেন তাহলে বেশি তেল দিবেন কম বাজি করলে কম তেল দিবেন এই কিন্তু আর কম লাগতো না কয়ে তেল যখন দেখবেন একখানা একখানা গরম হয়ে গেছে তারপর আপনারা কিনবেন হ্যাঁ জোর তারপরে মরিচ এই কিন্তু একদিন কয়ে দিয়ে দিয়ে দিবেন তো মরিচ দিবেন টাইম আপনারা মরিচের বড়ুয়ান ভাঙি দিয়ে দিবেন রে আজ একে করে মরিচের বড়ু ভাঙি দিছি একে করে দিবেন আর ওখানে এনে এনে করে সিঁড়ি সিঁড়ি দিয়ে দিবেন এই তাই মরিচের সিঁড়ি দিছি আর ওকে না দিলেও সমস্যা নেই সিঁ না দিলেও সমস্যা নেই আর সিঁ দিলেও কোনো সমস্যা নেই এই তো এলগা কিনে কেনা হোক তো কাকারা জেড়ারা চাষিরা আমেরা কেন আগে ভিতরে কিন্তু লবণ বেশি দিতে নেই তেন একেবারে কম করে দিতে হবো নাহলে কিন্তু একটার কড়ো হয়ে যাবো তো আয় কেন আগে ভিত্তে লবণও দিয়ে দিয়ে অল্প করে দিলেন কেন আগে ভিত্তে কিন্তু নুন বেশি দিতে নেই তেন ন হরে কিন্তু কড়ো হয়ে যাবো যেহেতু শাক এ সানায় সামিসে করে অল্প একটু নিয়ে নুন দিয়ে দিয়ে তো আপনারা এখানে ভিত্তে দিয়ে দিবেন সামান্য বেশি দিন যাইতো না আবারও কইয়ে নুন কিন্তু বেশি দিন যাইতো না হরে কিন্তু আর কড়ো হয়ে যাবো কড়ো হয়ে গেলে কিন্তু খাইতে হদ লিখতো না তো আপনারা নুন অল্প একটু নিয়ে দিবেন তো এখানে ভিতরে নুন দিয়ে দিছি আগে একখানা কমাই লই গিয়ে রে সান আপনারাও একটা ভালা করে কিন্তু একটা ভাজি করবেন এই আবার একটা বেশি নাও একটু মানে মিডিয়াম ভাবে ভাজি করে দেবেন
তো আর এই নিশান মোটামুটি কি হয়ে গেছে ভাজি হয়ে গেছে দেখছেন ভাজা ভাজা হয়ে গেছে তো আমরা কেন একখানা আর মতন করে ভাজা ভাজা করে লইবে আর আর আমরা কিরবে নেগিনি বিতে হাত দিয়ে দিই তো আয় হাত দিয়ে দিছি আর ভাজি করে দিই ও আলগা আমরা এক সপ্তাহ মাতামা করে ভাজি করে লইবে নেগিনি বিতে আর কিছু দিন লাগবে না জাস্ট এ হ্যাই রোল আর হচ্ছে হুনা মরিচ আর সামান্য একটু নুন দিয়ে দিবেন আর কিছু দিন লাগবে না আলগা এই যে এক সপ্তাহ মাতামা করি পক্কন বড় ভাজি করতেই থামু তো কাগারা জড়ারা সাথীরা আর এখানে এক সপ্তাহ মাতামা করে কিছু ভাজি করি হালাইছি এই স্থান আমাদের আমরা যখন দেখবেন এখানে একটা হলো হলো হয়ে গেছে তো পক্কন লাগবে আর যখন দেখবেন একটু হয়ে গেছে তখন মনে করবেন এখানে ভাজি হয়ে গেছে আর আমরা কি জানি অল্প কিনি সামিছে করি লইবেন লই কুদ্র মুখে দিয়ে সেবেন এখানে টেরাস করবেন করি সেবেন এখানে ভিতরে নুন টুন সব কিছু ঠিক আছে কিনা যদি নুন টুন ঠিক মতন না থাকে তাহলে আমরা কি বেন ওসে দিই নুন কুদ্রে নেনে করে সিঁড়ি দিবেন আর আর এখানে ঠিক মতন আছে আর এখানে ভিতরে অন্য কিছু জানো আর গায়ে কিনে নামালামু নামায় খরগ ভিতরে লই আমি করে অনকা দেখাই এর আর আজকে রাত বাজি গিন কিটকে হইছে এই সানানরার হাগে গিন দেখতে কি রকম লাগতে আছে চাই হালাম দেখছিন নি গো আনরা এক সত্তামা তামা রসা রসা দেখছিন নি ওরে বাবু রে হুরে না তামা তামা এই সান গরম তো আবার রে কালা তো বুই দেখছিন নি দেখছিন নি আনরা একদম হবে সুলত তো নামাইছি তো কাগারা জেডারা চাচিরা আই জেনে জেনে দেখাইছি আনরা কি দিবেন আর মতন করি মুলের আগ্রে বাজি করিবেন আর তামা তামা করি খাইবেন খাই একশো সপ্তাহ মাতামা করি হালাবেন কাইলে এই মতন আপনাকে ঘুমায় যাব তো যাই হোক কাগারা জেডারা চাচিরা আর ভিডিওটা যদি আপনাকে ভালো লাগে আর রসিকরের পাশে দিয়ে থাকবেন দেখাইব নতুন আর গে ভিডিওতে টাটা বাই বাই আল্লাহ হাফেজ।